নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে বা ডিনারের স্টার্টার হিসেবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চিকেন ড্রামস্টিকের রেসিপি। এটা বানানো যেমনই সহজ, খেতেও কিন্তু তেমনই সুস্বাদু। বাচ্চা থেকে বড় সকলেই এই চিকেন ড্রামস্টিকটা খেতে ভীষণই পছন্দ করবে। দেখে নেওয়া যাক আমার আজকের এই স্ন্যাক্সের রেসিপি। চিকেন ফ্রাইড ড্রামস্টিক বানাবার জন্য নিয়েছি 10 পিস চিকেন লেগ পিস। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে সেদ্ধ করবার জন্য আমি একটা বড় পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন লেগ পিস। এর মধ্যে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে পাতিলেবুর রস, 2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, 2 চা চামচ পরিমাণে লবণ, আর দিচ্ছি 1 টুকরো দারচিনি, 2 টুকরো ছোট এলাচ, 4টে লবঙ্গ। আরও অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে চিকেনের লেগ পিসগুলো সম্পূর্ণ জলের মধ্যে ডুবে যায়। তারপর ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট লেগ পিসগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। 10 মিনিট হয়ে গেছে, লেগ পিসগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার এই সেদ্ধ করে নেওয়া লেগ পিসগুলো আমি জল থেকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এই সেদ্ধ করে নেওয়া চিকেন লেগ পিসগুলোকে কিছুক্ষণ এইভাবে প্লেটের মধ্যে রেখে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। লেগ পিসগুলো ঠান্ডা হয়ে গেলে এবার মাংসটা আমি লেগ পিসের থেকে ছাড়িয়ে নিচ্ছি। মাংসটা ভালো মতন ছাড়িয়ে নিতে হবে, আর এই হাড়টা আলাদা করে রেখে দিচ্ছি। এই হাড়গুলো কিন্তু ফেলবো না, তবে মাথার দিকে যে শক্ত হাড়টা আছে সেটাকে অবশ্যই ফেলে দিতে হবে। প্রত্যেকটা লেগ পিসের থেকে হাড় আর মাংসটাকে ভালো করে আলাদা করে নিতে হবে। সম্পূর্ণটা মাংস আমার ছাড়িয়ে আলাদা করে নেওয়া হয়ে গেছে, আর এই যে হাড়গুলো আমি আলাদা করে রেখে দিয়েছি তার যে মাথার দিকে মোটা হাড়টা রয়েছে সেটাকে এইভাবে খুলে ফেলে দিতে হবে। এটা ব্যবহার করবার কোনোই দরকার নেই, বা হাড়ের মধ্যে লাগিয়ে রাখবারও কোনো দরকার নেই। দেখুন, আমি মাথার দিকের মোটা হাড়টা বের করে নিচ্ছি। হাড়ের মাথায় যে বড় টুকরোটা আমি বললাম সেগুলোকে সবকটাই আলাদা করে নিয়েছি, আর এগুলোকে আমি ফেলে দেব, এগুলো রেখে দেওয়ার কোনোই দরকার নেই। মাংসের টুকরোগুলোকে আরও ছোট ছোট টুকরো করে নেব যাতে আমাদের বাইন্ডিংয়ে সুবিধা হয়। যতটা সম্ভব ততটা ছোট টুকরো করে কুচিয়ে নিলে ভালো হয়। আমি মোটামুটি ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করে কুচিয়ে নেওয়া এই মাংসের টুকরোগুলো একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে নেওয়া 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 কাপ পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া ধনে পাতা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 4টে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। নিয়েছি এখানে কিছু মশলা, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ চাট মশলা, আর স্বাদ অনুসারে লবণ। সব কিছু আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। 2টো বড় সাইজে সেদ্ধ আলু এর মধ্যে দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিলি ফ্লেক্স ও 3 টেবিল চামচ পরিমাণে প্রসেস শ্রেডেড চিজ। আপনারা চাইলে মোজরেলা চিজও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন, আর চিজ যদি না থাকে সেক্ষেত্রে নর্মাল বাটারও ইউজ করা যায়। এবার সব কিছু দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নিতে হবে। সমস্ত কিছু দিয়ে চিকেনটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এই মেখে নেওয়া চিকেনের থেকে 10টা বড় বড় এইভাবে আলাদা করে লেচি আমি
কেটে নিচ্ছি। যেহেতু আমাদের 10টা হাড় আছে, মানে 10টা হাড়ি আছে, সেই 10টা হাড়ির জন্য 10টা লেচি আমি আলাদা করে নিচ্ছি। যে হাড়ি বা হাড়গুলোকে আলাদা করে রেখেছিলাম সেগুলোকে ওই একই রকমভাবে আমি আবার লেগ পিসের শেপ দিয়ে নেব। দেখুন, দু হাত দিয়ে ভালো করে আমি লেগ পিস বা ড্রামস্টিকের শেপ দিয়ে নিচ্ছি। একটু হাত দিয়ে চেপে চেপে শক্ত করে এই কাজটা করে নিতে হবে, তা না হলে কিন্তু ভাজার সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সবকটা ড্রামস্টিক আগে থেকে গড়ে নিয়ে এইভাবে আমি রেডি করে রেখে দিলাম। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ময়দা। তার মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার না থাকলে অ্যারারুটও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর 1/2 চা চামচ লবণ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এর মধ্যে আমি ডিমের ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে অবশ্যই এর মধ্যে ডিম অ্যাড করতে পারেন। ব্যাটারটা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে, আর ড্রামস্টিকগুলো কোট করবার জন্য নিয়েছি আমি ব্রেড ক্রাম। এটা কেনা ব্রেড ক্রাম, আপনারা চাইলে বিস্কুটের গুঁড়ো কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। প্রথমে ময়দার ব্যাটারে ভালো করে কোট করে নিয়ে তারপর ব্রেড ক্রামে ভালো করে কোট করে নিতে হবে। আর এই কোটিংটা কিন্তু খুব ভালো করে করতে হবে, যাতে ফ্রাই করবার সময় বা ভাজবার সময় ভেতর থেকে মশলাটা বেরিয়ে না আসে। আমি ডবল কোট করছি, এটা কিন্তু অবশ্যই আপনারাও ডবল কোটি করবেন। এই ড্রামস্টিকগুলো রেডি করে আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে রেখে দিয়ে নর্মাল ফ্রিজে 4 থেকে 5 দিন রেখে দিতে পারেন। ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। এটা যেহেতু ডিপ ফ্রাই করতে হবে, তাই তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি ব্যবহার করতে হবে। তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর একটা একটা করে ড্রামস্টিক আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একসাথে অনেকগুলো দেবেন না, আমি 3টে দিচ্ছি। যদি অবশ্য আপনারা বড় জায়গাতে ফ্রাই করেন, তাহলে অবশ্যই আপনারা বেশি ড্রামস্টিক একসাথে ফ্রাই করতে পারেন, তবে আমার মনে হয় অল্প করে ফ্রাই করাই বেশি ভালো। মিডিয়াম টু হাই টেম্পারেচারে ড্রামস্টিকগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এই ড্রামস্টিকগুলো আপনারা হাই টেম্পারেচারে বা হাই ফ্লেমেও ফ্রাই করতে পারেন। ভেতরে চিকেনটাও সেদ্ধ করা আছে আর আলুটাও সেদ্ধ করা আছে, তাই মিডিয়াম ফ্লেমে বা লো ফ্লেমে বা লো টেম্পারেচারে বা মিডিয়াম টেম্পারেচারে ফ্রাই করবার কোনোই দরকার নেই। হাই ফ্লেম বা হাই টেম্পারেচারে ফ্রাই করলেই হবে, আর বেশ গোল্ডেন ব্রাউন করে এগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। আপনারা যদি ড্রামস্টিকগুলো আগে থেকে ওইভাবে গড়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে যখন ইচ্ছে তখন কিন্তু ফ্রাই করে খেতে পারবেন। দেখুন, আমার ড্রামস্টিকগুলো ভালো করে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এই একই রকমভাবে আমি বাকি ড্রামস্টিকগুলোকেও ফ্রাই করে নেব। আমার আজকের এই ড্রামস্টিকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এই রকমভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনাদের কাছেও তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।